আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো। আমরা ধারাবাহিক বাইরেভাবে যে ক্লাসগুলি নিচ্ছিলাম আজকে আমার 14.2 এ চতুর্থ লেকচার। আশা করি তোমরা সকলে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটা আমার সাথে সাথে নোট করে নিবা। অবশ্যই তোমরা গত ক্লাসে যে টপিকটি আমি আলোচনা করেছিলাম সেটা পরবর্তীতে তোমরা আমাকে মেসেঞ্জারে জানিয়ে দিয়েছো। তো আজকে যে প্রশ্নটি তোমরা সকলে লক্ষ্য করো, নিচের চিত্রে বিকোণ সমান বিকোণ এবং সিবি সমান 4 AB হলে প্রমাণ করো যে BD সমান 5 BL। আমার একটা চিত্র কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে, তাহলে আমি চিত্রটা কিন্তু নতুন করে আঁকব না। চিত্রটি দেওয়া আছে AB সমান্তরাল CD এবং BD আর AC ওদের ছেদক। এবার আমার বলা আছে কি দেখো, বিকোণ সমান ত্রিকোণ, অর্থাৎ এই বিকোণ সমান হবে কি কোণ আমার বলো, বিকোণ। বিকোণ সমান বিকোণ এবং AB সমান হবে কি AB কে কা, তাহলে CD সমান হবে কি 4 AB। CD সমান হবে কি বলো 4 AB, হলে প্রমাণ করো যে BD সমান 5 BL। তো সুপ্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের চিত্র অনুসারে, উদ্দীপকের কি অনুসারে বলো, চিত্র অনুসারে বিকোণ সমান কি কোণ, চিত্র অনুসারে বিকোণ সমান দ্বিগুণ, বিকোণ সমান কি কোণ বলো দ্বিগুণ, এবং সিবি সমান 4 AB, সিবি সমান কি AB বলো 4 AB। প্রমাণ করতে হবে যে বিবি সমান 5 BL, বিবি সমান কি বলো 5 BL। তবে প্রমাণ, তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে শুরু করব সুপ্রিয় শিক্ষার্থী, সেটি আমার দেখার বিষয়। ABL আর ত্রিভুজ CBF, এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ ABL ও ত্রিভুজ CBF, এই দুটো ত্রিভুজ যদি আমরা 36 কোণ প্রমাণ করতে পারি তাহলে এর অনুরূপ বাহুর অনুপাতগুলো কি হবে, সমান হবে। তাহলে দেখো আমরা এটা শুরুতে আমরা কি প্রমাণ করব, 36 কোণ, 36 কোণ প্রমাণ করার জন্য যে কাজগুলো করতে হয় সেটা আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম। তাহলে ত্রিভুজ ABL, ত্রিভুজ ABL ও ত্রিভুজ CDL, ত্রিভুজ CDLA, ত্রিভুজ ABL আর ত্রিভুজ কি বলো CDL, এই দুটো ত্রিভুজ আমরা কি করব, 36 কোণ প্রমাণ করব। 36 কোণ প্রমাণ করতে হলে এদের কোণগুলো, তিনটা কোণই আমার কি দেখাতে হবে, সমান দেখাতে হবে দুই ত্রিভুজেরই। তাহলে দেখো প্রশ্নে বলা আছে বিকোণ সমান বিকোণ, বিকোণ সমান কি কোণ বলো বিকোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে বিকোণ সমান যদি দ্বিগুণ হয় তাহলে আমরা কি বলতে পারি, ABL কোণ, ABL কোণ সমান CDL কোণ, CDL কোণ, তাহলে এই দুটো কোণ কি বলো সমান। আমরা এটা লিখবো কি, কোথায় দেখলাম এটা দেওয়া আছে, দেওয়া আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এটা যদি আমি 36 কোণ প্রমাণ করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই কোণ আর এই কোণ সমান, এই দুটো কোণ কি বলো সমান। কোণ যুক্তিতে সমান, এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই দুটো কোণ কি কোণ বলো বিপরীত কোণ, আর বিপরীত কোণ দুটো কি বলো সমান। তাহলে ALB কোণ, ALB কোণ সমান, ALB কোণ সমান CLB কোণ বা DCL কোণ, DCL কোণ, এগুলো কেন সমান, বিপরীত কোণ বলে, বিপরীত কোণ, এগুলো কি কোণ বলো, ALB কোণ সমান DLC কোণ, কি কোণ বলো DLC কোণ, এই DLC কোণ, এই দুটো কোণ কি বলো সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, DLC কোণ যদি সমান হয় তাহলে এই কোণ
গুণ আর এই গুণ সমান হলো এই গুণ আর এই গুণ কি গুণ বিপরীত গুণ এই দুইটা গুণ সমান তাহলে বাকি থাকলো কি গুণ আমার বলো তো বাকি থাকলো হচ্ছে আমার এই গুণ এই গুণ আর এই সি গুণ তাহলে এই গুণ আর সি গুণ এই দুই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কি গুণ অবশিষ্ট গুণ কি গুণ বলো অবশিষ্ট গুণ অবশিষ্ট অবশিষ্ট গুণ আমরা কি বলব ডিসিএল গুণ অবশিষ্ট ডিসিএল গুণ তাহলে আমরা কি করতে পারলাম এই গুণ এই গুণ সমান এই গুণ এই গুণ বিপরীত গুণ সমান এই গুণ কি গুণ অবশিষ্ট গুণ তাহলে তিনটা গুণ যদি সমান হয় আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুইটা কি সদৃশ করে তাহলে ত্রিভুজ ABL ত্রিভুজ ABL ত্রিভুজ ABL ও ত্রিভুজ তোমার CDL ত্রিভুজ কি বলো ও ত্রিভুজ CDL সদৃশ কোণ সদৃশ কোণ আর সদৃশ কোণ কি বুঝে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সদৃশ কোণ কি বুঝে কোন বাহুগুলোর অনুপাত সমান অনুরূপ বাহু তাহলে AB অনুপাত কি হবে DC বা CD তাহলে AB অনুপাত CD তাহলে সদৃশ গুণিত ত্রিভুজ যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো কি এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তাহলে AB অনুপাত কি বলো CD আবার অনুরূপ বাহু BL অনুপাত কি বলো A বাহু A ত্রিভুজের A বাহু A ত্রিভুজের A বাহু BL অনুপাত কি বলো BL অনুপাত BL BL অনুপাত কি বলো BL সুপ্রিয় শিক্ষার্থী অনুপাতের পরিবর্তে আমরা কি করতে পারবো ভাগাকারে AB বাই CD ইকুয়াল BL বাই DL এবার লক্ষ্য করো ওই AB বাই CD আমার কি মান দেওয়া আছে CD এর মান কত CD এর মান হচ্ছে 4AB AB থাকবে CD এর মান হচ্ছে 4AB ইকুয়াল BL বাই DL আমরা এখানে লিখবো কি AB CD সমান 4AB CD সমান কি বলো ACD পরিবর্তে 4AB লিখে দিছি AB AB কাটা বা 1 by 4 equal BL by DL আমার AB AB কাটা পরে থাকবে 1 নিচে থাকবে কি বলো 4 এবার আমরা এটা কি করব বিপরীতকরণ করব কি করণ বলো বিপরীতকরণ মানে এটা উল্টায় দিব উল্টায় দিলে এখানে কি হবে 4 এর নিচে মনে মনে কি আসবে 1 ইকুয়াল উপরে যাবে কি ডিএল নিচে আসবে কি বিএল লিখবা কি এখানে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে বিপরীতকরণ করে বা কি করে ব্যস্তকরণ করে এবার আমরা যে কাজটা করব যোজন করব যোজন অর্থ যোগ যোজন অর্থ কি বলো যোগ তাহলে 4 এর নিচে মনে মনে 1 4 প্লাস 1 ইকুয়াল এখানে যোজন করলে BL প্লাস BL বাই BL তাহলে BL প্লাস BL এখানে কি করলাম বলো যোজন করে সুপ্রিয় শিক্ষার্থী কি করে বলো যোজন করে বা 4 আর 1 যোগ করলে 5 ইকুয়াল DL প্লাস BL দেখো এই যে DL প্লাস BL DL প্লাস BL সমান আমরা কি জানি BD সমান কি বলো BD ইকুয়াল DL অবশ্যই এখানে আমরা লিখে দিব DL প্লাস BL সমান কি বলো BD খেয়াল করো যদি আমরা এখন আর্গন করি আর্গন করলে এই 5 এর নিচে মনে মনে কি আছে 1 1 দ্বারা BD গুণ করলে সুতরাং BD সমান 5 BL প্রমাণিত তাহলে আমার আমাকে প্রমাণ করতে বলেছিল কি BD সমান 5 BL তাহলে BD সমান কি প্রমাণ করলাম আমরা বলো 5
বিএল তো আশা করি তোমরা আজকের প্রশ্নটি সকলে বুঝতে পেরেছো আগামী ক্লাসে তোমাদের এই 14.2 এ 8 নং প্রশ্নটি হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসের পূর্বে এই প্রশ্নটি আমাকে মেসেঞ্জারে সকলে বাড়ি কাজ করে দেখাবা আশা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।